আমি এখানে কেন উঠবেন না আপনি নীলগঞ্জের হাসপাতালে আছেন আপনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল অ্যাক্সিডেন্ট হ্যাঁ সম্ভবত মেয়েটার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তাই অপূর্ব কোনো কিছু মনে করতে পারছে না চলে গেছে মানে হ্যাঁ ছোট সাহেব ও ঢাকায় চলে গেছে কি বলছেন আপনি হাসপাতাল থেকে আপনার অসুস্থ মেয়ে আপনার সামনে চলে গেল আর আপনি চুপ করে দাঁড়িয়ে রইলেন ও আমার মেয়ে নয় ছোট সাহেব নুরি তার কার মেয়ে জানি না কিচ্ছু জানি না ওকে আমরা অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিলাম না না আমি বিশ্বাস করি না নুরি আমাকে ছেড়ে যেতে পারে না না কিছুতেই না নুরি তুমি কোথায় যাচ্ছ নুরি কেন নুরি কাকে চান আপনি তোমাকে তুমি আমাকে চিনতে পারছো না না আমি আপনাকে চিনি না কে চান আমার কাছে আমি অমিত তুমি কি ভুলে গেছো আমাকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা গোয়াল ঘরে ফুসি মারার কথা ঘর ঘর ধরার কথা তোমার আমার ভালোবাসার কথা আমার কথা শুনো আমি অমিত কি হলো কি ব্যাপার এই যে ভাই দেখুন এই লোকটা আমাকে ভাই কি হলো ভাই অমন করতেছেন কেন দেখতে শুনতে তো ভালো মানুষের মতোই মনে হইতেছে অথচ মেয়ে মানুষের হাতে ধরে টানাটানি ভালো না ভালো না খুব খারাপ কথা শুনেন শেষে গণকে দিন খাওয়া মরবেন ও ভাই তুমি কোন যাবা আরে কে নাই বসো যাও যাও ভাই শুনে নুরি 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 ভালো না ভালো না